11/2020 তারিখ বুরগড়া বাস স্ট্যান্ডে ড্রাম ভর্তি একটা লাশ পাওয়া যায়। প্রাথমিক পর্যায়ে এটি ছিল একটা কুলুবি ইনসানসের লোকের হত্যাকাণ্ড, কারণ লাশটা কারা কীভাবে মেরে এখানে ফেলে গিয়েছে তার কোনো তথ্য বা হদিশ ছিল না। তো আমাদের বরিশাল পিবিআই টিম ঘটনা সম্পর্কে জানার পর আমাদের চৌকশ একটা পার্টি আমরা ওখানে প্রেরণ করি এবং তদন্ত কার্যক্রম পিবিআই আমরা গ্রহণ করে আমাদের অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় আমরা এর আগেও একজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, খালেক নামে এক ব্যক্তি, এবং তার স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য সূত্র ধরে এবং আমাদের প্রাপ্ত তথ্য প্রমাণে আমরা এই ঘটনার সহিত জড়িত আরেকজন অন্যতম আসামি, তার নাম রাকিব মোল্লা, তাকে আমরা গত রাত্রে অভিযান করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তাকে আমরা এই গৌরনদী আগলজোড়া এই দুই থানা এলাকায় সারারাত্র অভিযান করে আমরা আগলজোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি। তবে আমাদের তদন্ত কার্যক্রম এবং প্রক্রিয়াধীন জবানবন্দি মানে 164 ধারার জবানবন্দি কার্যক্রম প্রক্রিয়াধীন, তবে সে ঘটনার সাথে জড়িত ছিল এটা আমরা এর আগেও 164 ধারা জবানবন্দি উন্নত প্রধান যে আসামি তিনি সেটা সে বলেছেন। ও ঘটনাটা হলো মূলত যে সাবিনা হত্যাকাণ্ড, এটা হলো সাবিনা হত্যাকাণ্ড। সাবিনা হত্যাকাণ্ড ঘটেছে এই জন্য টাকা পয়সা নিয়ে এই আসামিদের সাথে তার লেনদেন ছিল। তা আসামিরা যখন টাকা পয়সা আসামিকে ফেরত দেওয়ার জন্য যখন বলল, তখন আসামিরা তালবাহানা করতেছিল যে টাকা ফেরত দেবো না, আমার স্বামী বিদেশ থাকে ইত্যাদি ইত্যাদি। এতে আসামিরা এক সময় ক্ষিপ্ত হয় যে টাকা ফেরত দেবো না। তো ওনার কৌশলে ওনার বাড়ি এদিকে গৌরনদীর এক প্রান্তে, ওখান থেকে কৌশলে ডেকে এনে বাড়িতে রড দিয়ে পিটিয়ে হত্যা করে দেয়, তারপর ড্রামে ভরে ওখানে ফেলে রাখছে। রাকিব মোল্লা, হ্যাঁ, তার সাথে ছিল আর একজন আসামি ছিল খালেক মোল্লা, তাকেও আমরা অ্যারেস্ট করেছি। পরবর্তী আর কাহিনী কার্যক্রম আমরা স্বীকারোক্তি জবানবন্দি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়ার চেষ্টা করব। তারপর ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তার স্বীকারোক্তি আছে কি না, তাদেরকে সবাইকে চার্জশিটের আওতাভুক্ত, আইনের আওতাভুক্ত এনে আমরা চার্জশিট প্রদান করবো।